আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আবরাকাতু সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা এই ভিডিওতে আমি আলোচনা করব যে মানুষের রক্ত ক্রয় বিক্রয় করা জায়েজ আছে কিনা এই এ নিয়ে ইসলাম কি বলে তো আলোচনাটুকু ভালো করে বুঝতে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিজে সাবস্ক্রাইব করে নিন তো প্রিয় বন্ধুরা রক্ত ক্রয় বিক্রয়ের এটা দুইটা পদ্ধতি হয়তো রক্ত বিক্রি করবে অথবা কেউ রক্তকে ক্রয় করবে এখন প্রথমে আসুন যে রক্ত বিক্রি করা জায়েজ আছে কিনা তো রক্ত বিক্রি করা এরা জায়জ দেয় সম্পূর্ণরূপে হারাম শরীয়ত এটাকে নিষেধ করে দিয়েছে মানুষের রক্ত বিক্রি করার সুযোগ নেই কারণ লিয়ান্নাল আদামিয়া মোকার রমন বিজামি আজেজা ইহি কারণ ওলামায়কের আমরা বলেছেন যে মানুষের রক্ত মানুষ সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সহ শুধু রক্ত নয় মানুষ সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সহকারে একজন সম্মানিত ব্যক্তি সুতরাং তার কোনো অংশ বিক্র করা জায়জ নেই তাছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়ালাকদে কার রমনা বানী আদাম আমি আদম সন্তানদেরকে সম্মানিত করেছি আর এখন রক্ত বিক্রি করা মানুষের সম্মানের পরিপূর্থিকাস এই জন্য রক্ত বিক্রি করা যায় যদি কেউ বিক্রিও করে তো ওই রক্ত বিক্রি করা মূল্য তার জন্য ভোগ করার সুযোগ নেই তার জন্য বৈধ হবে না এইগুলো বিক্রি করার মাস আলা তো এখন কেউ যদি রক্ত ক্রয় করে তো রক্ত ক্রয় করার সুযোগ রয়েছে কিনা তো প্রিয় বন্ধুরা কেউ যদি রক্ত ক্রয় করে তাহলে সেই ক্ষেত্রে হয়তো বিনা প্রয়োজনে ক্রয় করবে বা প্রয়োজনে ক্রয় করবে তো কেউ যদি বিনা প্রয়োজনে কোনো প্রয়োজন ছাড়াই ক্রয় করে সেই ক্ষেত্রে তার জন্য রক্ত ক্রয় করা যায় নেই রক্ত ক্রয় তার জন্য হারাম তবে কেউ যদি খুব প্রয়োজন বসত এমন অবস্থায় রক্ত পাওয়া যাচ্ছে না আর রক্ত ক্রয় করার কালেকশন করতে হবে যার থেকে সে রক্ত ক্রয় করবে বিক্রেতা রক্ত বিক্রির টাকা ভোগ করা তার জন্য বৈধ নয় হালাল হবে না তো এই গেল রক্ত বিক্রি করা ওই ক্রয় করার মশালা যদি ভালো লাগে আলোচনাটুকু বুঝে আসে যদি মনে করে একটি উপকারী ভিডিও আপনাদেরকে দিয়েছি অবশ্যই আমার এই ভিডিওটা একটি লাইক করবেন বন্ধুদের সাথেও শেয়ার করবেন আর এখনো যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে নিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি